আবারও নতুন করে স্ক্যান্ডালে জড়িয়ে পড়লেন অভিনেতা শরীফুল রাজ। এবার তার সঙ্গে জড়ালেন অভিনেত্রী নাজিফা তুশি, সুনেরা বিনতে কামাল এবং ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এই অভিনেত্রীদের সঙ্গে শরীফুল রাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত সোমবার 29 মে রাত 2টার দিকে শরীফুল রাজের ফেসবুক পেজ থেকে কয়েকটি আপত্তিকর ছবি এবং ভিডিও শেয়ার করা হয়। সেগুলোর একটিতে রাজের সঙ্গে সিগারেট টানতে দেখা যায় অভিনেত্রী নাজিফা তুশিকে। অন্য সব ভিডিওতে মদ্যপান অবস্থায় দেখা গেছে অভিনেত্রী তানজিন তিশা এবং সুনেরা বিনতে কামালকে। এমনকি ভিডিওগুলোতে অভিনেত্রী সুনেরাকে অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। তবে ছবি এবং ভিডিওগুলো শরীফুল রাজের আইডিতে পোস্ট হওয়ার 20 মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়। অন্যদিকে এ ঘটনায় তাৎক্ষণিক কথা বলেছেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। অভিনেত্রী সুনেরা দাবি করেছেন তাদের ছবি এবং ভিডিও সরিয়ে দেওয়ার পিছনে পরিমণির হাত রয়েছে। অভিনেত্রী সুনেরা ফেসবুক স্ট্যাটাসে লেখেন, রাজকে আমি 10 বছরেরও বেশি সময় ধরে চিনি, রাজ আমার অনেক ভালো বন্ধু ছিল, তবে রাজের বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের মধ্যে। সেদিন একটি ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হলো, এমনকি আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা কী এমন অপরাধের বিষয়। এর ফলে শরীফুল রাজের স্ত্রী পরিমণি কোনো কারণ ছাড়াই আমার উপর চটে যায়।